এই কফিটা পাইনি আমি এটা খুঁজছিলাম সাউথের যে যে হোটেলে আমি এটাই খুঁজছি এটাই পাই বারলাম তার ভিতরে দিন ইয়াতে আন্ডার পানি আছে জি মানে পানি কুর্গ ভ্রমণের সবচেয়ে বড় অভিজ্ঞতা কি হয়েছিল বলেন তো? কফি বাগানে ঘোরা। চা বাগান দেখার অভিজ্ঞতা আমাদের কম বেশি সবারই আছে, কিন্তু কফি বাগান আপনারা কে কে ঘুরেছেন বলুন তো? ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল যদি চা চাষের ক্ষেত্রে বিখ্যাত হয়, তবে দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালা কফি চাষের জন্য বিখ্যাত। তার মধ্যে কর্ণাটকে সবচেয়ে বেশি কফি চাষ হয়। কুর্গ হলো কর্ণাটকের বৃহত্তম কফি উৎপাদনকারী জেলা। এখানে অ্যারাবিকা আর রোবাস্টা এই দুই ধরনের কফির চাষ হয়। জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল হওয়ায় এখানকার মাটি পুষ্টিগুণে সমৃদ্ধ। তাছাড়া প্রচুর পরিমাণে জলের সম্পদ থাকায় এখানে সবচেয়ে বেশি কফি চাষ হয়। আমরা এখন যে অঞ্চলটার মধ্যে দিয়ে যাচ্ছি তার দুপাশে কিন্তু কফি বাগান রয়েছে। আপনারা ভাবছেন যে কফি বাগান তো চা বাগানের মতো নয়, এ কেমন ধরনের, চারিদিকে জঙ্গল জঙ্গল? আসলে কফি গাছের ছায়া দরকার হয়, তাই আন্তঃফসল পদ্ধতি ব্যবহার করা হয়। আর সেই জন্য কফি গাছের জমিতে এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, নানা ধরনের লেবু গাছ এবং অনেক ধরনের গাছ লাগানো হয় শুধুমাত্র ছায়ার জন্য। আমরা গিয়েছিলাম কুর্গের মাদিকেরি শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মার্কারা গোল্ড এস্টেট কফি প্ল্যান্টেশনে। এই এস্টেটের স্টাফ মিস্টার রবি আমাদের গাইড করেছিলেন। উনি কফি গাছের চাষের পদ্ধতি থেকে শুরু করে কিভাবে কফি বিনসগুলোকে রোস্ট করা হয় তা সম্পূর্ণভাবে ঘুরিয়ে আমাদের দেখিয়েছিলেন। 1 ঘন্টায় ট্যুরের জন্য ওনারা পার পার্সন 200 টাকা করে নেন, আর প্রত্যেকের জন্য 1 কাপ কমপ্লিমেন্টারি কফি ওনারা প্রোভাইড করেন। এখানে প্রয়োজনে আপনারা লাঞ্চও সারতে পারেন, অন্য খাবারের ব্যবস্থাও আছে খুবই রিজনেবল প্রাইসে। কফি ফ্লাওয়ার কি সুন্দর দেখতে রে! কফি প্ল্যান্টেশন ট্যুরের জন্য আমাদের নাম এন্ট্রি করার পর ওখানকার স্টাফেরা আমাদের কমপ্লিমেন্টারি কফি দিয়ে অভ্যর্থনা করেছিলেন। অপূর্ব সেই কফির স্বাদ। দাঁড়ান দাঁড়ান, আমার সাথে কফি বাগানে ভার্চুয়াল ট্যুর করার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করেছেন তো? কমেন্ট বক্সে লিখুন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আবার সত্যি বলছি, কফি সম্বন্ধে আমার সেরকম কোনো জ্ঞানই নেই। মিস্টার রবির গাইডেন্সে আমরা কফি বাগানে ঘোরার সময় উনার বলা কথাগুলো থেকেই আপনারা কফি সম্বন্ধে সব জানতে পারবেন। কফি মে পুরে দুনিয়া মে সিফ দো হি ভ্যারাইটিজ হে, এক আরাবিকা হে অর এক রোবাস্টা হে। সো আরাবিকা হারভেস্টিং পিছলে সাল কো হো চুকা হে, আবি আগলে সাল কে লিয়ে ফির সে বিনস আয়েগা অর হাম লোগ এভরি ইয়ার এক এক হি বার হারভেস্টিং হোতা হে। সো এসে শুরু হোতা হে কফি কা জার্নি from the spikes or buds इधर मार्च के महीने में एक बारिश के बाद you can see a bunch of flowers सफ़ेद कलर का। सो धीरे धीरे 2-3 हफ्ते में फूल जैसे ही सूखने के बाद नीचे गिर जाएगा, उधर ग्रीन बीन फॉर्मेशन हो जाएगा। सो धीरे धीरे इन अनदर 5 मंथ्स पूरा पकने के बाद पूरा लाल कलर का हो जाएगा। दिस द हार्वेस्टिंग स्टेज। तो एवरी ईयर दिसंबर में हार्वेस्टिंग करेंगे, तो इसको निकाल के डायरेक्टली पल्पर मशीन के अंदर डाल के उसका छिलका हटाने से कॉफ़ी विल कम फ्रॉम द चेरी कॉफ़ी फ्रूट स्टेज टू द ग्रीन बीन स्टेज। तो इसी स्टेज में अगर सूखा के आपको रखना है तो सूखाने के बाद बीन्स ऐसा हो जाएगा। बाद में इसका छिलका हटाएंगे हम लोग हल्लर मशीन से, दैट इज़ कॉल्ड ड्राई प्रोसेसिंग। सो ड्राई एंड वेट मेथड्स इट विल ब्रिंग योर कॉफ़ी फ्रॉम द चेरी कॉफ़ी फ्रूट स्टेज टू द ग्रीन बीन पार्चमेंट स्टेज। वहाँ से थर्ड स्टेज में रोस्टिंग होके डायरेक्टली इट विल बी सेंड फॉर पाउडरिंग। फोर्थ स्टेज में पाउडर होने के बाद डायरेक्टली फिफ्थ स्टेज में
उसके साथ अगर चिकोरी स्पाइसेस हर्ब्स फ्लेवरिंग एजेंट्स कुछ भी मिलाना है तो दैट विल हैपन इन द लास्ट फिफ्थ स्टेज. सो दीस फाइव बेसिक स्टेजेस लिटरली हाउ इज इट स्वीट्स आर नॉट स्वीट एरोमा एक्चुअली स्ट्रांग होता है टेस्ट माइल्ड होता है अरेबिका में डायरेक्टली नो डायरेक्टली यू कैन टेस्ट अ बीन नॉट अ प्रॉब्लम इट इज नॉट गुड नॉट टेस्टी नहीं टेस्टी है स्वीट होता है अरेबिका के अंदर थोड़ा एक हनी जैसा नेक्टर लिक्विड होता है और रोबस्टा के अंदर थोड़ा कम होता है टेस्ट कर सकते हैं बीन्स को रोबस्टा इज आवर वैरायटी नहीं रोबस्टा में टेस्ट स्ट्रॉन्ग एरोमा माइल्ड अरेबिका में एरोमा स्ट्रॉन्ग टेस्ट माइल्ड होता है फिल्टर कॉफी है इंस्टेंट कॉफी है कोल्ड कॉफी है सोडा कॉफी है आइस कॉफी है बहुत सारे फ्लेवर्स एरोमास ब्लेंड्स ऑफ कॉफीज है जितना भी वेराइटीज ऑफ कॉफीज आप बोलेंगे जो भी नाम बोलेंगे कहीं से भी दुनिया का हर कोने से उसमें बेसिक फाउंडेशन अरेबिका एंड रोबस्टा ही होता है बाकी पूरा उसके साथ अलग अलग चीज़ें मिक्सिंग करके अलग अलग नाम से उसको भेजा जाता है कॉफी क्योंकि कॉफ़ी कांदानी वाला बिजनेस है ना कम से कम 20 साल तक कुछ नहीं आएगा आपको बहुत सारा पैसा खर्चा होता रहेगा कॉस्ट ऑफ मेंटेनेंस ज़्यादा है দেখছেন আর ভাবছেন তো কি জঙ্গল রে বাবা সেটাই তো মজার বললাম না আগে যে কফি গাছের ছায়া চাই তাই এইসব বড় বড় নানা ধরনের গাছ লাগানো হয় তবে সবই কিন্তু নানা মশলা ফল বাদাম গাছ ফলে লাভ কিন্তু অনেক একই জমিতে কফির সাথে মশলাও উৎপন্ন হচ্ছে ঢালে না চা গাছের মতো কফিও কিন্তু পাহাড়ের ঢালে ভালো হয় যেখানে বৃষ্টি হবে কিন্তু জল দাঁড়াবে না and like filter coffee and instant coffee filter coffee आपको रेडीमेड करना पड़ेगा उसको जैसे फिल्टर में पाउडर डाल के उबलता हुआ पानी डालने से डिकॉक्शन अलग हो जाते हैं उसको आइदर दूध या पानी के साथ मिक्स करना है इंस्टेंट कॉफ़ी ऑलरेडी बन चुका है कॉफ़ी इट्स इन द लिक्विड डिकॉक्शन फॉर्म ग्रेजुअली ब्रॉट बैक इनटू पाउडर और ग्रैन्यूल फॉर्म यूजिंग डिफरेंट फ्रीजिंग टेक्निक्स उसको आप सिर्फ गर्म करना है दूध में इंस्टेंट कॉफ़ी इंस्टेंट स्टारबक्स में कौन सा कॉफी यूज होता है वहाँ भी अरेबिका रोबस्टा ही होता है थोड़ा सुंदर है थोड़ा डिफरेंस होगा साइज में थोड़ा क्वालिटी में क्योंकि इट ऑल फर्स्ट ऑफ ऑल डिपेंड्स अपॉन द वेदर कंडीशन सॉइल फर्टिलिटी थर्डली हार्वेस्टिंग मेथड राइट फ्रॉम योर पिकिंग टू द रोस्टिंग स्टेज एंड लास्टली द ब्रीदिंग मेथड ऑफ योर कॉफी डिपेंड्स अ लॉट এই ফুলটা কিসের বলুন তো এলাচের এখানে অনেক এলাচ গাছও চাষ করা হয় बड़ी खासियत कितना प्यारा सा छोटा छोटा इतना क्या ये मिर्ची है लौंका लौंका एटा होलो तेज पत्ता गाछ दालचीनी और तेज पत्ता এখানে কফি গাছের ফাঁকে ফাঁকে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ লেবু গাছ লাগিয়ে চাষ করা হয় তাছাড়াও এমন কিছু গাছও উনি দেখালেন যার ফল বাঁদর আর হরিণে খায় বাদাম বাদাম খাবো কি বাদাম बहुत सारे ये होगा सीड कौन सा बादाम है ये बादाम नहीं जंगली फ्रूट है वो जंगली फ्रूट सीड खाने के लिए स्पॉटेड डियर बंदर वगैरह आते रहते এখানে আবার কিছু লবঙ্গ গাছও লাগানো হয়েছে দেখলাম সানরাইজ কফি দিস আর দা সেকেন্ড স্টেজেস গ্রিন বিন অর পার্চমেন্ট দিস ইজ দা পি বেরি দিস ইজ দা চেরি কফি এরপর মিস্টার রবি আমাদের দেখালেন নানা ধরনের কফি চেরি আর কফি প্রসেসিং এর মেশিন পত্র শুনেছেন কি এক ধরনের বন বিড়ালের পটি থেকে সব থেকে দামি কফি তৈরি হয় সিভেট হলো ভাম জাতীয় প্রাণী এশিয়ান পাম সিভেটের পার্শিয়ালি ডাইজেস্ট করা কফি চেরি থেকেই এই কফি তৈরি হয় আমি খালি ভাবছি এই বিখ্যাত কফির আবিষ্কারকটাকে So this is a pulper machine, that's a roastery machine. Inside also you have a roastery machine. 10 kg capacity, this is a 5 kg capacity.
আপনারা কুর্গে বেড়াতে এলে এইসব জায়গা থেকে নানা ধরনের কফি, চকলেট, মশলা, মধু কিনতে পারেন দাম আয়ত্তের মধ্যেই। তবে কুর্গের মাদিকেরির বিখ্যাত শপ হলো এইমেন, যেটা কলেজ রোডে আছে। এখানে সবচেয়ে ভালো কফি ও মধু পাওয়া যায়। কুর্গের মধুও কিন্তু বিখ্যাত। আমরা এইমেন থেকেই মধু, কফি আর চকলেট কিনেছিলাম। তবে কফি যারা পছন্দ করেন তাদেরকে একটা সতর্ক বার্তা দিই কফি কেনার ব্যাপারে। মিস্টার রবির মুখ থেকেই শুনুন। ये तो नहीं पता, हम लोग सोचते थे एरोमा के लिए शायद। नहीं नहीं, चिकोरी जितना कम होगा उतना अच्छा है कॉफी में। শুনলেন তো, কফি কেনার সময় উইদাউট চিকোরি অবশ্যই কিনবেন। এটা মেশানো হয় কফির টেস্ট আর গন্ধ বাড়ানোর জন্য। আপনাদের আরেক অভিজ্ঞতার কথা বলি। কফি খেতে কোকো গাছও লাগানো হয়, যার ফলের বীজ থেকে চকোলেট তৈরি হয়। এই যে এটা হচ্ছে কোকো ফল, আর তার পাশে দেখুন ছোট্ট একটা ফুল। কোকো ফলের ফুল এতই ছোট যে প্রায় চোখেই দেখা যায় না। এখানকার কোকো ফলের সাথে এক বাঙালি কন্যার নাম জড়িয়ে গেছে, তার মুখেই শুনুন। বাড়ি বাপের বাড়ি দুর্গাপুরে, কিন্তু আমি এখন আমি সেটেল হয়েছি আগ্রাতে। আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড আছে, চকলেটে ফ্যাক্টরি আছে কালবেলা করে। তো এখানে এনারা, এখান থেকে আমি আগে চকলেট কাকাও বিন নিতাম, তারপরে তাই জন্যে মিস্টার বাঘা যে ওনার আছে তার সঙ্গে আমার একটা টাই আপ হয়। এখানে চকলেটের সেট আপ করতে এসেছি, নেক্সট মাসে আমি চলে যাবো। ইউপি গভর্নমেন্ট থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি ইমার্জিং ফিমেন এন্টারপ্রেনার 2022। হ্যাঁ, আর একটা 2021-এ দুবাইতে অ্যাজ এ উমেন্স এন্টারপ্রেনার চকলেটিয়ার্স অ্যাওয়ার্ড পেয়েছি। ফুড ফেস্টিভ্যাল, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ফুড ফেস্টিভ্যাল হয়। আপনার নামটা বলুন। সুমনা মৈত্র। আচ্ছা, বিয়ে কর করেন। আচ্ছা ঠিক আছে, মানে কলকাতাতেই আপনার, মানে দুর্গাপুরে বাড়ি? আচ্ছা, দুর্গাপুর থেকেই ছোটোকাল থেকে পড়াশোনা, গ্র্যাজুয়েশন, তারপরে হোটেল ম্যানেজমেন্ট সব করার পর তার থ্রু অল ওভার ইন্ডিয়ায় ঘুরেছি কাজের জন্য, চাকরি, তারপর বাইরে তো করেছি সৌদিতে। দুর্গাপুরের মেয়ে সুমনা করণ মৈত্র, এই বাঙালি কন্যার উত্থানের গল্প তার নিজের মুখেই আপনারা শুনলেন। চকোলেট তৈরিতে হাত পাকিয়ে তিনি এখন বিশ্ব জয়ের পথে। উনার জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। এক একটা জায়গা থেকে আমরা যে কত অভিজ্ঞতা সঞ্চয় করি, এবার আপনাদের আর এক জায়গায় নিয়ে যাই চলুন, যেখানে এক অন্য ধরনের শিল্পকলার সাথে আপনাদের পরিচয় করাবো। কুর্গের মাদিকেরিতে এই এম্পোরিয়ামেই দেখতে পেয়েছিলাম সেই অসাধারণ শিল্পকলা। এত সুন্দর কাঠের কারুকাজ পেইন্টিং মনে হয়, এক একটা দামও কিন্তু বেশ বড় সড়। সেটা খুবই স্বাভাবিক, কত দিন ধরে কত ধৈর্য নিয়ে একজন শিল্পী এই সূক্ষ্ম কাজগুলো করেছেন। এখানে শাড়ির কালেকশনও দারুণ, দু ধরনের নতুন সিল্কের কথা এখানে জানতে পেরেছিলাম, একটা হচ্ছে বেনানা সিল্ক আর একটা হচ্ছে বাম্বু সিল্ক। তাছাড়াও মাইসোর মালবেরি সিল্কও পাওয়া যায়। ये व्हाइट कलर जो देख रहे हैं ना, ये अनब्रेकेबल फाइबर है। ये पहले आइवरी से बनता था, हाथी का जो दांत है उससे। अभी ध्यान हो चुका है तो फाइबर बिठाया जाता है। ये रेड कलर जो देख रहे हैं, ये रक्त चंदन है, जैसे रेड सैंडलवुड बोला जाता है। ये ग्रीन कलर जो देख रहे हैं, ये दूधी वुड है। ये येल्लो टी वुड है। ये सैंडलवुड है। ये शिवानी वुड है। ये सिल्वर वुड है। ऊपर का जो फ्रेम है रोज वुड है, यानी शीशम, दुनिया का सबसे मजबूत पेड़ है। अगर इसमें पेंटिंग मिक्स भी रहा ना मैडम, पेंटिंग को आप ब्लेड लेके घसेंगे तो पेंट पूरा निकल जाएगा, यानी बाहर आ जाएगा। लेकिन आप इसको कितना भी घसेंगे पूरा उड निकलेगा, जैसे कि ये अलग उड है।
ये अलग होता है, ये अलग होता है, और अलग अलग गुट को काट के जोड़ा जाता है। इसको बोला जाता है इनलेवर। गुट को गुट के अंदर कटिंग करके मार्क करके फिक्स किया जाता है। इसको बोला जाता है थ्री डायमेंशन वर्क। गुट को गुट के अंदर खोद के बिठा के उसको एम्बॉस करके एम्बॉस के ऊपर दोबारा इनलेवर करना, दिस इज थ्री डायमेंशन वर्क। ये 1,45,000 का है। दिस इज 4 feet 6 feet। থ্রি ডাইমেনশনাল কাজ করা ফ্রেমগুলো থেকে চোখ সরানোই দায়, যেন মনে হচ্ছে সত্যি সত্যি উঠে আসছে এক সেবারকার এক। এখানে কিন্তু দর কষাকষি করা যায় না, ফিক্সড প্রাইস। শাড়িগুলোর দামও বেশ চড়া। এরপর আমরা গিয়েছিলাম চিকলি হোল রিজার্ভারে। মাদিকেরি থেকে এর দূরত্ব প্রায় 27 কিলোমিটার। গাড়িতে আমাদের সময় লেগেছিল 40 মিনিট। এখানে কোনো এন্ট্রি ফি নেই, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। চিকলি হোল ড্যাম হলো ম্যানমেড রিজার্ভার। চারিদিকে সবুজ জঙ্গলে ঘেরা এক অপূর্ব মনোরম জায়গা। কর্ণাটকের কাবেরী বেসিনের ওপর দিয়ে বয়ে চলা চিকলি হোল নদীর ওপরই এই রিজার্ভারটি তৈরি হয়েছে। আমরা এখানে জানুয়ারি মাসে গিয়েছিলাম, তাই এই রিজার্ভারটার যে নান্দনিক দৃশ্যের ছবি বিভিন্ন সাইটে ঘুরে বেড়ায় সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, কারণ এই সময় জল কমে যায়। ফলে শ্বেতশুভ্র জলরাশির গড়িয়ে পড়ার অপরূপ দৃশ্য এই সময় পুরো ভ্যানিশ হয়ে যায়। কিন্তু জায়গাটা ভারী মনোরম। এই রিজার্ভারের জল মূলত এই অঞ্চলের চাষের জমির জন্য ব্যবহৃত হয়। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখায়। আপনারা মনে করলে বিকেলের দিকেও যেতে পারেন। জায়গাটার পরিবেশ সত্যিই অসাধারণ। আমার কুর্গ ভ্রমণের গল্পের এটা শেষ অধ্যায়। এরপর আমরা গিয়েছিলাম মাইসোরে। পরের ভিডিওতে আমি তারই গল্প শোনাবো আপনাদের। ভারতবর্ষে কত ধরনের মানুষ বাস করেন, তাদের খাওয়া দাওয়া, থাকা, কালচার, রুচি সব কিছুই একে অপরের থেকে আলাদা। কুর্গের ভিডিওগুলোতে আমি একটা সমগ্র ধারণা আপনাদের দিতে চেষ্টা করেছি। ভালো লাগলো কিনা কমেন্ট করে জানান, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন কফির দেশের গল্প।